আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 12 অক্টোবর শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, উদারবন্দে অষ্টমীর সকালে দর্শনের শিকার কিশোরী গণদুলাই যুবককে। হরিয়ানা বিজেপির নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে 15 অক্টোবর, থাকবেন প্রধানমন্ত্রী মোদি। বিজেপির ঘৃণার রাজনীতি আর বেশি দিন নয়, জানিয়ে দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ। সন্ত্রাসবাদীদের দল বিজেপি নরেন্দ্র মোদীকে তুপ মল্লিকার্জুন খড়গের। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কঠোর বার্তা, সেনাবাহিনীকে সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ। ভারত হিন্দু রাষ্ট্র, হুঙ্কার সঙ্গ প্রদানের। রাশিয়ার কড়া হুঁশিয়ারি, ইরানকে আক্রমণ করার সাহস করো না, ইসরায়েলকে পুতিনের হুঙ্কার। হামলা সহ্য করব না, ইসরায়েলকে এবার হুঁশিয়ারি দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এবং সর্বশেষ খবরটি হলো, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন, আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর। এবারে শুনুন বিস্তারিত খবর। দুর্গোৎসবের আনন্দের মধ্যে জঘন্য ঘটনা ঘটল উদারবন্দে। প্রাতঃ ভ্রমণে যাওয়া 14 বছরের এক কিশোরী দর্শনের শিকার হলো। পরিবারের অভিযোগ মতে, প্রাতঃ ভ্রমণে যাওয়ার সময় দাস পদবীর এক লম্পট যুবক অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার অষ্টমীর সকালে উদারবন নগর চাবাগান এলাকায়। যুবক কিশোরীকে অপহরণ করে নেওয়ার সময় স্থানীয় কয়েকজন শিশু ঘটনাটি প্রত্যক্ষ করে তারা কিশোরীর পরিবারকে বিষয়টি জানায়। খবর পেয়ে জঙ্গলে গিয়ে বিবস্ত্র ও অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর জঙ্গলে যুবককে খুঁজতে শুরু করেন লোকেরা। জঙ্গলে ভেতরেই ধরা পড়ে লম্পট যুবক, উত্তেজিত জনতা তাকে উলঙ্গ করে গণদুলাই দেয়। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জনতা পুলিশের হাতে তাকে তুলে দেন। কিশোরীর পরিবারের লোকেরা উদারবন থানায় মামলা দায়ের করেন। অপরদিকে হরিয়ানা বিজেপির নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে 15 অক্টোবর, থাকবেন প্রধানমন্ত্রী মোদি। বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বার হরিয়ানায় ক্ষমতায় এসেছে বিজেপি। এবার সরকার গঠনের পালা। আগামী 15 অক্টোবর হরিয়ানায় তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবে হরিয়ানার নতুন বিজেপি সরকার। এক আধিকারিক জানান, পঞ্চকুলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হবে, এর জন্য প্রস্তুতি চলছে। পঞ্চকুলার ডেপুটি কমিশনার যশ গর্গ জানান, অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা করতে ডিসির সভাপতিত্বে জেলা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, হরিয়ানা এবার বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ নয়াব সিং সাইনি। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর পদত্যাগ করার পর নয়াব সিং সাইনি মার্চ মাসে হরিয়ানার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। নয়াব সিং সাইনি অন্যান্য অনগ্রসর শ্রেণীর অন্তর্গত। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ক্ষমতায় ফিরলে সাইনিকেই হরিয়ানার মুখ্যমন্ত্রী করা হবে বলে ইঙ্গিত দিয়েছিল। সেই মতো তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। হরিয়ানা নির্বাচনের পরেই বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেস সরকার গঠন করতে পারে বলে উল্লেখ করা হয়েছিল, কিন্তু ভোট গণনার দিন একের পর এক এগিয়ে যেতে থাকে বিজেপি। প্রথমের দিকে কংগ্রেস এগিয়ে থাকলেও শেষে বিজেপি জয়ী হয়ে হরিয়ানায় হ্যাট্রিক করে 90 আসনের সংখ্যা বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় বিজেপি 48টি আসনে জয়ী হয়েছে, যা 2019 সালের থেকে 8টি বেশি। অন্যদিকে কংগ্রেস জয়ী হয়েছে 37টি আসনে। 2019 সালে কংগ্রেস পেয়েছিল 31টি আসন। তবে হরিয়ানায় ভোটের এমন ফল মেনে নিতে পারছেন না কংগ্রেস নেতৃত্ব, তারা গণনায় অনিয়মের অভিযোগ তুলেছেন। নির্বাচন কমিশন অবশ্য সেই অভিযোগ খারিজ করেছে। ফলাফলের একদিন পরে কংগ্রেসের একটি প্রতিনিধি দল নির্বাচনী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে দেখা করে এবং প্রমাণসহ অভিযোগ পেশ করে তা মেনে নেয়নি নির্বাচন কমিশন। এদিকে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল দুটি আসনে জয়ী হয়েছে, তিনজন নির্দল প্রার্থীও জয়ী হয়েছেন, যার মধ্যে রয়েছেন দেশের সবচেয়ে ধনী মহিলা প্রার্থী সাবিত্রী জিন্দাল। তিনজন নির্দল প্রার্থী পরে বিজেপিকে সমর্থনের কথা জানিয়েছেন। এই অবস্থায় হরিয়ানায় বিজেপির আসন সংখ্যা বেড়ে হয়েছে 51টি। অপরদিকে ধর্ম ঘৃণার রাজনীতি আর বেশি দিন নয়, জানিয়ে দিলেন অখিলেশ। মাদ্রাসা ও মাদ্রাসা বোর্ডগুলিকে রাষ্ট্রীয় তহবিল বন্ধ করার এনসিপিসিআর এর সুপারিশ সম্পর্কে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, এই দেশ সকলের, সংবিধান আমাদের অধিকার দিয়েছে, সংবিধানে যে ব্যবস্থায় প্রতিষ্ঠিত হোক না কেন ওরা সেটা বদলাতে চায়। তারাই জাতি ধর্মের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ঘৃণা নিয়ে রাজনীতি করতে চান, কিন্তু তারা সফল হবে না। দেশের মানুষ, সমাজের বুদ্ধিজীবীরা এখন বুঝতে পেরেছেন, বিজেপির বৈষম্যমূলক রাজনীতি বেশি দিন চলবে না।
অপরদিকে সন্ত্রাসবাদীদের দল বিজেপি নরেন্দ্র মোদীকে তুপ মল্লিকার্জুন খড়গের। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন শহরে মাওবাদীদের দল চালাচ্ছে কংগ্রেস, তাকে পাল্টা আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। তার দাবি সন্ত্রাসবাদীদের দল বিজেপি। কংগ্রেস সভাপতি বলেছেন, মোদী সবসময় বলেন কংগ্রেস হলো শহুরে মাওবাদীদের দল, এটা তার অভ্যাস, কিন্তু তার নিজের দল কি? বিজেপি হলো সন্ত্রাসবাদীদের দল, গণপিটুনির দেয় মারে। মোদীর কিছু বলার অধিকার নেই। যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানেই আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে। দুর্গাপুজোর মধ্যে খড়গের এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতি সরগরম। কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মঞ্চেই অসুস্থ হয়ে পড়ার পর খড়গে বলেছিলেন, মোদীকে ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত আমার মৃত্যু হবে না। এবার কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি। 5 অক্টোবর মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে বিধানসভা নির্বাচনের আগে এক জনসভায় মোদী অভিযোগ করেন, কংগ্রেস দলকে নিয়ন্ত্রণ করছে একদল শহুরে মাওবাদী। কংগ্রেসের বিপজ্জনক উদ্দেশ্য বেস্তে দেওয়ার জন্য মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এরপর 9 অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি জয় পাওয়ার পর ফের মোদী বলেন, হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির জয় দেশের মানুষের মনোভাব দেখিয়ে দিচ্ছেন। মানুষ দেখিয়ে দিয়েছেন তারা কংগ্রেস ও শহুরে মাওবাদীদের ঘৃণ্য চক্রান্তের শিকার হবেন না। মোদীর এই আক্রমণেরই জবাব দিলেন খড়গে। কাশ্মীরে ভোটের প্রচারে গিয়ে মোদীকে আক্রমণ করে খড়গে বলেন, যাই হোক না কেন আমার জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার জন্য লড়াই করব। আমি এইভাবে চলে যাব না, আমার বয়স 83 বছর, খুব তাড়াতাড়ি আমার মৃত্যু হবে না। মোদীকে না সরানো পর্যন্ত আমি বেঁচে থাকব, আমি আপনাদের কথা শুনব এবং আপনাদের জন্য লড়াই করব। ফের বিজেপি ও মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি। অপরদিকে সেনাকে সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রীর। সেনাপতি রাজনাথ সিং এর নির্দেশ, আপনারা সতর্ক থাকুন, নিয়মিত আধুনিকীকরণ করুন এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য সর্বদা নিজেদের প্রস্তুত রাখুন। লাদাখের পরিস্থিতি নিয়ে এই বার্তা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গত কয়েক বছর ধরেই লাদাখের ভারত চীন সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক নেই। সেনা প্রধানও সম্প্রতি এই কথা স্বীকার করেছেন, তবে সকলের আশা শীঘ্রই আলোচনার মাধ্যমে এই বিবাদ মিটবে। শুক্রবার পশ্চিমবঙ্গের সুকনা মিলিটারি স্টেশন থেকে সেনা কমান্ডারদের সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন রাজনাথ। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা আধিকারিক জানান, প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন লাদাখ ইস্যুতে ভারত অত্যন্ত সতর্ক এবং আশাবাদী। রাজনাথ সিং এই সময় স্মরণ করিয়ে দেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে যা সবাইকে প্রভাবিত করছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে যুদ্ধের কৌশল বদলে যাচ্ছে এবং তা ক্রমশ আধুনিক হয়ে উঠছে। এই বিষয়গুলো মাথায় রেখে রাজনাথ প্রতিরক্ষা মন্ত্রী ভারতীয় সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। তিনি বলেন, যুদ্ধের প্রস্তুতি একটি অবিচ্ছিন্ন ঘটনা হওয়া উচিত, আমাদের সর্বদা যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত। গত 5 বছর ধরে পূর্ব লাদাখের ভারত চীন সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে রাজনাথের বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। অপরদিকে সংবিধানে ধর্মনিরপেক্ষ হিসাবে উল্লিখিত হলে ভারত আদতে হিন্দু রাষ্ট্র দাবি করে এর আগে বিতর্ক বাঁধিয়েছেন একাধিক বিজেপি নেতা। তবে বিজেপির ধাত্রী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে ভারতকে হিন্দু রাষ্ট্র বলেই মনে করে তা আরও একবার স্পষ্ট করে দিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। রাজস্থানের বারানে স্বয়ংসেবক একত্রীকরণ শীর্ষক অনুষ্ঠানে ভাগবতের বক্তব্য, ভারত আদতে একটি হিন্দু রাষ্ট্র, হাজার হাজার বছর ধরে হিন্দুরা এখানে বাস করছেন, তাদের ঐতিহ্য সংস্কৃতি মূল্যবোধকে বাঁচিয়ে রেখেছেন, তাই দেশের অগ্রগতি সাংস্কৃতিক ঐতিহ্য সংহতি বাঁচানোর দায়িত্ব হিন্দুদেরই, এমনটাই মনে করেন আরএসএস প্রধান। সকলকে একসঙ্গে নিয়ে বাস করার পাঠও হিন্দুদের দিয়েছেন ভাগবত। তার কথায়, সব কাজ অন্যের উপর ঠেলে দেওয়া হিন্দুদের স্বভাব, তারা সবসময় বলে ভগবান বাঁচাও, কিন্তু ভগবান তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে। মহাভারতে কৃষ্ণ পাণ্ডবদের তখনই সাহায্য করেছিলেন যখন পাণ্ডবরা যুদ্ধের ময়দানে রথ নিয়ে যুদ্ধের জন্য তৈরি। ঈশ্বর চাইলে যুদ্ধ চড়াই পাণ্ডবদের রক্ষা করতে পারতেন, কিন্তু তিনি মানুষের নিজস্ব চেষ্টা দেখতে চান। ভারত মাতার দেখাশোনার উদ্যোগ আমাদেরই নিতে হবে। অপরদিকে ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর এই পরিস্থিতিতে রাশিয়া ইরানকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে। রাশিয়া ইসরায়েলকে আক্রমণ না করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে এবং পশ্চিমা দেশগুলির ইসরায়েলপন্থী মনোভাবের কঠোর সমালোচনা করেছে। রাশিয়ার এই অবস্থান বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রেস কনফারেন্সে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ বলেছে, ইরানের বেসামরিক পরমাণু স্থাপনায় আক্রমণের হুমকি দিলে তা আন্তর্জাতিক সমাজের জন্য মারাত্মক উস্কানি হিসেবে দেখা হবে।
রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানের পরমাণু কর্মসূচির কোনো সামরিকীকরণ হচ্ছে না এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর এমন কোনো প্রমাণও নেই। রাশিয়া তার অবস্থান তথ্যের ভিত্তিতে তৈরি করেছে। এর আগে পুতিন এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তুর্কমেনিস্তানের একটি বৈঠকে মিলিত হন, যেখানে উভয় দেশের মধ্যে ড্রোন ও প্রতিরক্ষা সামগ্রী নিয়ে $1.7 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পুতিন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে আক্রমণ করার সাহস করো না। অক্টোবর মাসে ইরান ইসরায়েলের উপর 180টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে প্রতিশোধ নিয়েছিল, যা হামাস নেতা ও হিজবুল্লাহ প্রধানদের হত্যার প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলও পাল্টা প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে এবং ইরানের তেল স্থাপনা ও পরমাণু কর্মসূচির উপর হামলার পরিকল্পনা করছে। অপরদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। লেবাননে ইসরায়েল বাহিনীর হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের স্থাপনা ধ্বংসের প্রতিক্রিয়ায় এই আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, আমি লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ইসরায়েলি বাহিনীর হামলার কঠোর নিন্দা জানাচ্ছি, পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমার অনুরোধ, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন। এর আগেও বেশ কয়েকবার আমি এই অনুরোধ জানিয়েছি। মধ্যপ্রাচ্যে যদি আমরা সত্যি শান্তি এবং স্থিতিশীলতা চাই, সেক্ষেত্রে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ হলো এর প্রাথমিক পদক্ষেপ। বৃহস্পতিবার দক্ষিণ ইসরায়েলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ওয়াচ টাওয়ার ধ্বংস করেছে ইসরায়েল। স্থানীয়ভাবে ইউনিফিল টাওয়ার নামে পরিচিত এই স্থাপনাটির অবস্থান দক্ষিণ ইসরায়েলের নাকৌরাতে। হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, গোয়েন্দা সূত্রে আমাদের কাছে খবর এসেছিল যে ইউনিফিল টাওয়ার এবং তার আশেপাশের এলাকায় গোপন ঘাঁটি রয়েছে হিজবুল্লাহর। সেই ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যে এই হামলা পরিচালিত হয়েছে। হামলার বেশ কয়েক ঘন্টা আগে জাতিসংঘের কর্মী এবং ওই টাওয়ার ও তার আশেপাশে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল। ইউনিফিল টাওয়ারে হামলার পর নিউ ইয়র্ক থেকে জাতিসংঘের ইসরায়েলি প্রতিনিধি দলের সদস্য ড্যানি ডেনন এক তাৎক্ষণিক বার্তায় জানিয়েছেন, নাকৌরার যে এলাকায় সেই ইউনিফিল ছিল সেখান থেকে অন্তত 5 কিলোমিটার দূরে টাওয়ারটি পুনরায় স্থাপন করতে জাতিসংঘকে সুপারিশ করবে ইসরায়েল। তিনি আরও বলেছেন, এক্ষেত্রে জাতিসংঘকে সহায়তা করতে ইসরায়েল প্রস্তুত। এদিকে ইউনিফিল টাওয়ারে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের শীর্ষ নির্বাহী কার্যকর্তা জব কেরে লাইক্রেক্স। বৃহস্পতিবার হামলার কিছুক্ষণ পর এক বার্তায় লেক্রুইক্স বলেন, লেবাননে এই মুহূর্তে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের 10,400 জনেরও বেশি সেনা সদস্য, কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর টানা হামলার জেরে তাদের নিরাপত্তার ঝুঁকি দিন দিন বাড়ছে। অপরদিকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, তার দেশ এই ধরনের হামলা সহ্য করবে না। ভূমধ্য সাগর নিয়ে ইইউ সদস্য দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনের পরে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। এই নিয়ে ম্যাক্রো জানান, ইসরায়েলি সেনাবাহিনী UNIFIL অর্থাৎ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সৈন্যদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে, যা মেনে নেওয়া যায় না। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা এটি অগ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করছি। আমরা এর পুনরাবৃত্তি সহ্য করব না। এর ফল ভয়ানক হবে। লেবানন সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাকুরায় জাতিসংঘের UNIFIL বাহিনীর সদর দপ্তরের একটি পর্যবেক্ষণ পোস্টে গোলাবর্ষণ করে। এর আগে গত বৃহস্পতিবারও একই ধরনের হামলায় 2 শান্তিরক্ষী আহত হয়েছে। ম্যাক্রো গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করে একে অপরিহার্য হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বানই একমাত্র সংঘাতের অবসান ঘটাতে পারে। একই সঙ্গে ম্যাক্রো আরও জানান, এটি ইসরায়েলকে নিরস্ত্র করার আহ্বান নয়, এটি বিশ্বের সমস্ত অতিরিক্ত অস্থিতিশীলতা বন্ধ করার আহ্বান। বিশ্বজুড়ে শান্তি চাই। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।